খাবারে বিষ খেয়ে মৃত্যু হলো এক পরিবারের দুই শিশু, অসুস্থ পরিবারের ছয়জন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 23 নম্বর ওয়ার্ডের রত্তলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সকলেই মাংস ভাত খায়, বুধবার রাতে তারা সকলেই দুধ চিড়ে খান। বুধবার গভীর রাতে পরিবারের সকল সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আজ দুটো বাচ্চা মারা গেল, কি হয়েছিল ঘটনাটা? আজ আমরা ভোর 4টার সময় খবর পাই, আগের দিন মনে হয় খাবারের সঙ্গে ফুড পয়জন কিছু হয়েছে সামথিং, আমাদের জানা নেই ঠিকভাবে এখনও পর্যন্ত, মানে ঘরের লোকের কাছ থেকে শোনা। আমরা খবর পেয়েছিলাম যে মানে বাচ্চার বাড়ির সমস্ত লোকরাই, বাড়ির 6 জন মেম্বারই বমি করছে। খবরটা বমি করছে এটাতে আমাদের খবর দেওয়া হয়। স্থানীয় লোকের তৎপরতায় আমরা BMCH-এ ফুলবাড়ি ফ্যামিলিকে নিয়ে আসি, তারপর এখানে চিকিৎসাধীন হয়। এখানে চিকিৎসাধীন হতে দুটো ছেলে মারা যায়, এখন পরিবারে 4 জন ভর্তি আছে। বাচ্চা ঠাকুমার এখন স্বাভাবিক, শরীরের উন্নতি হয়েছে, স্বাভাবিক উন্নতিটা হয়েছে একটু, পিসিরও মোটামুটি উন্নতি হয়েছে, দিদির উন্নতি হয়েছে। কি মনে হচ্ছে, পারিবারিক কোনো অশান্তি না ফুড পয়জন হয়েছে? না, পারিবারিক কোনো অশান্তি বোঝা যাচ্ছে পারিবারিক অশান্তির হবে না যতদূর সম্ভব। চিকিৎসা চলাকালীনই দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা হলেন শুভঙ্কর ঘোষ ও রাহুল ঘোষ। পরিবারের অন্যান্য সদস্যরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমার স্বামীকে 3টের সময় ডাকছে ফোন করে, পাশের বাড়ি এক ছেলে ডাকছে যে এরকম ওদের সব বমি করছে, তা মানে হাসপাতালে নিয়ে যেতে হবে। দিয়ে আমার স্বামী আর সে এসে তারপরে নিয়ে গেল গাড়িতে করে। আর গাড়ি এখানে থাকেই, একটা গাড়ি থাকে, ও হেলথ ডিপার্টমেন্টে কাজ করে, গভর্নমেন্টের গাড়ি চালায়, গাড়িটা এখানেই থাকে। তারপরে কি অবস্থা ছিল তা যখন নিয়ে যায়? আমি তখন দেখিনি, মানে আমি দরজার থেকেই মানে হাঁকছি, আমি আসিনি। কিভাবে এটা হয়েছে কি মনে হয়? খাবারই কিছু হয়েছে, এখন মোটামুটি রবিউরা ভালো রয়েছে, মেয়েটাও ভালো আছে, ছেলে দুটোই মারা গেছে। ওই 55-60 এরকম ধারা। রাত 3টে নাগাদ আমাকে ফোন করলো যে আমাদের ঘরের সবাই বমি করছে, তুমি ইমিডিয়েট আসো, আমাদের হসপিটালে নিয়ে যাও। মানে রবি, যে এই বাড়ির মালিক, রবি ঘোষ আমার নাম। বয়স কত হবে? 30-35। কি করে উনি? হেলথ অফিসারের গাড়ি চালান। তারপরে আমি আবার আরেকজনকে ডাকলাম, ডেকে দুজনে মিলে এসে দেখি যে ওরা শুয়ে রয়েছে এবং মানে খুবই অবস্থা, মানে বমি করতে করতে ইয়ে হয়ে গেছে। যাই হোক, ওদের সবাইকে গাড়িতে তুললাম, ওরা হেঁটেই গাড়িতে উঠলো। তারপরে হসপিটালে নিয়ে মানে বিভিন্ন ওয়ার্ডে, বয়স অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হলো। ভর্তি করার আধ ঘন্টা পরেই ছোটো ছেলেটা, 10 বছরের ছেলেটা মারা গেল। কজন অসুস্থ হয়েছে? পাঁচজন। তার মধ্যে রবির দুই ছেলে, এক মেয়ে, রবির মা, রবি নিজে, ওর বোন। বউ এখানে থাকে না। ছেলে মেয়েগুলো বয়স কত? ছেলে, এক ছোট ছেলের বয়স 10 বছর, বড় ছেলে আমরা শান্তু নান্টু বলে ডাকলাম। ছোট ছেলে বয়স কত? 10 বছর। আর বড় ছেলের হচ্ছে 13 বছর, আর মেয়েটার 14-15 হবে। মায়ের বয়স কত? মায়ের বয়স 60-এর উপরে। মানে কি থেকে মনে হচ্ছে, কি কোনো বিষক্রিয়া থেকে? এইটুকুই আমরা বলতে পারবো, কী থেকে সেটা তো বলা সম্ভব না। মানে খাবারে, হ্যাঁ, পয়জন তো কোনো নিশ্চয়ই খাবারে পয়জন ছিল, তার থেকেই হয়েছে, যেহেতু সবার হয়েছে। মনে হচ্ছে বাড়িতে কোনো অশান্তি ছিল না? না না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।